মৃত ব্যক্তির ছবি মোবাইলে দেখলে কি মৃত ব্যক্তির কবরে আজাব আসবে? মৃত ব্যক্তির ছবি মোবাইলে রাখলে বা দেখলে মৃত ব্যক্তির আজাব হবে আসবে এমন কোনো কথা নেই। যদি খারাপ কিছু থাকে তাহলে উনি নিজে এটা ছড়াইয়া গেলে তার গুণ অবশ্যই হবে, আর খারাপ কিছু নেই। এমনি সাধারণ ছবি আছে, ছেলেদের ছবি, ছেলেরা মেয়েরা ছবি, মেয়েরা ছবি দেখলেই বা ছবি রাখলেই যে গুণা হয়ে যাবে এবং সেটা দেখলেই ওনার অটোমেটিক গুণা হবে, এটা সেরকম না। আপনি আপনার ছেলের বিয়ের ব্যাপারে কী ভাবছেন? অনেক বাবা মাই আপনাকে অনুসরণ করেন এবং আপনার কথাগুলো মানার চেষ্টা করেন। আপনার সন্তানের বিয়ের পরিকল্পনা অর্থাৎ কবে কীভাবে দিবেন সেটি শেয়ার করলে হয়তো অনেক অভিভাবক চিন্তাধারা পরিবর্তন করতেন। এটা তো আমাদের কমন কথা, বিভিন্ন জায়গায় আমাদের বলা আছে যে উপযুক্ত হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ আছে যাতে বিবাহের ক্ষেত্রে বিলম্ব না করা হয়, সন্তানরা বিয়ের উপযুক্ত হয়ে গেলে তাদেরকে উপযুক্ত পাত্রপাত্রী পেয়ে গেলে আর যেন বিলম্ব না করে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ দেওয়া আছে। এরপর আর আমাদের কোনো নির্দেশনা আর আমাদের কোনো আলাদা পলিসি থাকতে পারে না বা থাকা উচিত না বা সেটা দেখারও কোনো প্রয়োজন নাই। প্রথম প্রশ্ন, আমার কাছে চারটি অপশন আছে, এমত অবস্থায় আমি কোন অপশন সিলেক্ট করব তা জানার জন্য ইস্তেখারা করব নাকি একটি অপশন সিলেক্ট করে এরপর ইস্তেখারা করব? যদি যে কোনো একটা অপশনের মধ্যে আমাকে হাঁ বা নাতে যেতে হয় তাহলে যে কোনো একটা অপশন সিলেক্ট করে আমরা ইস্তেখারা করব, আর যদি মনে হয় যে আমার কাছে অনেকগুলো অপশন আছে তাহলে ইস্তেখারা সবগুলো অপশনের কথাই মাথায় রাখবো যে আল্লাহ এর ভিতরে যেটা ভালো হয় আপনি সেটা আমার জন্য সহজ করে দিন। মৌলিকভাবে উদ্দেশ্য হবে যেটা কল্যাণকর হবে সেটা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফয়সালা করেন এটা। অতএব একাধিক অপশন মাথায় রেখেও ইস্তেখারা করা যেতে পারে, যদি অপশন একাধিক থাকে যে কোনটা কল্যাণকর আল্লাহ আপনি সেটা আমার জন্য সহজ করে দিন। আমি একজন আলিম পরীক্ষার্থী, আমি চাচ্ছি যে জেনারেল লাইনে পড়াশোনা না করে ইসলামিক বিষয়ে পড়াশোনা করতে যেখানে ফিতনার কোনো আশঙ্কা নেই, সেক্ষেত্রে কোন জায়গায় আমি পড়াশোনা করতে পারি? ফিতনার আশঙ্কা নেই এমন জায়গা পাওয়া তো কঠিন হবে, ইসলামিক সাবজেক্ট নিয়ে ইসলামিক ইউনিভার্সিটিগুলোতে পড়তে পারেন, অনলাইনে কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারেন, ফিতনা মুক্ত জায়গা তো না, নিজেকে নিয়ন্ত্রণ করে তুলনামূলকভাবে ফিতনা কম সেই জায়গাগুলো খুঁজে বের করার চেষ্টা করতে হবে।